নমস্কার, সবাই ভালো আছেন তো? শনিবার ঠিক দুপুরবেলা এই সময় অনুষ্ঠান, আপনাদের জন্য লাইভ অনুষ্ঠান। বিশিষ্ট এক অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমি সবসময় অনুষ্ঠান করি, ইউটিউবে প্রোগ্রামগুলো থাকে, আপনারা অনুষ্ঠানের পর ইউটিউবে প্রোগ্রামগুলো পেয়ে যাবেন। সোনার বাংলা ইউটিউব লিখলেই আপনারা তার নামটা দিলেই সার্চ করলে পেয়ে যাবেন, সব প্রোগ্রাম থাকছে। তিনি বিশিষ্ট জ্যোতিষী, হস্তরেখাবিদ, সংখ্যাতত্ত্ববিদ, বাস্তুবিদ, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা। অম্বুবাচী শুরু হয়ে গেছে, উল্টো রথ এবং সামনে গুরু পূর্ণিমা, প্রতিকার নেওয়ার মোক্ষম যোগ। এই যোগগুলো অনেক মানুষ কিন্তু প্রতিকার এই শক্তি যোগে নিচ্ছেন এবং এই নিবৃত্তি মোক্ষম যোগ নিয়ে আজকে আলোচনা হবে। অম্বুবাচী নিয়ে অনেক কথা হবে, কারণ তিনি একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার, এত ভালো জ্যোতিষ জানেন, এত কথা জ্যোতিষ নিয়ে বলেন, আপনারা আশায় থাকেন তার লাইভের জন্য। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে লাইভে আসবেন, 25 মিনিটের অনুষ্ঠান, পরে সবাই রেড বক্সের নাম্বারে যোগাযোগ করবেন। রাত্রিবেলা অনেক মানুষ কথা বলেন, রাত 10টা থেকে 11টা তিনি উপস্থিত লাইভে, অনেক কথা হবে। আপনাদের ফোনও নেব, টিভির ভলিউম কমিয়ে নেবেন, নেটওয়ার্ক যেন ক্লিয়ার থাকে, কথা বলবেন। উপস্থিত আছেন স্টুডিওতে লাইভ প্রোগ্রামে, সরাসরি অনুষ্ঠানে, তার এই সময় অনুষ্ঠান অনেক দিন ধরে আপনারা দেখছেন, স্টুডিওতে উপস্থিত মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। জয় মা কামাখ্যা। আজকে দর্শক বন্ধুরা, এই ওয়ার্ডটার মধ্যে দিয়ে বুঝতেই পারছি আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। সঙ্গে থাকুন, ফোনে চুপ করে সঙ্গে থাকুন, আমি একটু বিষয় নিয়ে এগিয়ে যাই, তারপর আলোচনা করব। ঠিক আছে, আপনারা একদম কথা বলবেন না, সাইলেন্স মেইনটেইন করে সঙ্গে থাকুন। প্রথমেই বলি যে জয় মা কামাখ্যা বলতে গিয়ে যেটা আমরা বলতে গিয়ে কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি, আমরা প্রত্যেকটা মানুষের গরমের জ্বালায় জর্জরিত, ভাবছি কিভাবে ঠান্ডা আসবে, বর্ষাকাল আসবে, একটু শান্তি পাবো। বলে রাখি একটা ভালো কথা, যখন রবি গ্রহ মিথুন রাশিতে আর্য নক্ষত্রে প্রবেশ করে তখন হয় আমাদের অম্বুবাচী। অর্থাৎ এই 3 দিন বলা হয় গরমের শেষ, বর্ষার শুরু। মা, এইটা বর্ষা নিয়ে আসে, ঠিকই, কাল থেকে আমরা বর্ষা পাচ্ছি, একদম বর্ষা পাচ্ছি আমরা। অর্থাৎ আমাদের একটা স্বস্তি তো নিয়েই আসছে, তার সাথে বলা হয় এই সময় বেশ কিছু ক্রিয়া আমাদের করতে হবে, বেশ কিছু ক্রিয়া আমরা করলে ভালো থাকতে পারি। কি করব সেটা নিয়ে অবশ্যই আলোচনা করবো। আগে বলে দিই এর টাইমিংটা কত, আমাকে অনেক দর্শক বন্ধুরা মেসেজ করে জিজ্ঞাসা করছে যে এই টাইমিংটা আমাদের বলে, এই কদিন আমাদের মানতে হবে অম্বুবাচী। প্রথমে বলি বৃহস্পতিবার পড়েছে রাত্রির বেলা 2:32 থাকবে আমাদের পরের দিন, অর্থাৎ 22 আমাদের থাকবে হচ্ছে 26 তারিখ অবধি, দুপুর 2:49 অবধি। অর্থাৎ আমরা কিন্তু 3টে অবধি এটা মানব, অর্থাৎ 26 তারিখ অবধি। এই 3 দিন আমরা কি কি ক্রিয়া করবো না অবশ্যই বলবো, তার আগে বলে রাখি আমরা পৃথিবীতে বাস করি, আমরা ধরতি মাকে, পৃথিবীকে মা হিসাবে গণ্য করে থাকি। বলা হয় একটা মেয়ে ঋতুকালের সঙ্গে সঙ্গে মাতৃত্ব পাওয়ার অধিকার অর্জন করে, এবং এই সময় আমরা অম্বুবাচী যে আমরা কামাখ্যায় পালন করে থাকি, দেবী রূপে আমরা সকলকে আমরা মা মনে করি, এবং এই সময় আমরা ধরতি মাকে বিশেষ করে মা যেহেতু মনে করি, বলা হয় এই সময় অম্বুবাচীর সঙ্গে সঙ্গে মা মাতৃত্ব ধারণ করার ক্ষমতা অর্জন করে। তাই বলা হয় এই 3 দিন কোনো রকম চাষি করে চাষবাস করে না, এই 3 দিন পর চাষাবাস কিন্তু শুরু হয় এবং আমাদের জানি শস্য সফলায় ভরে ওঠে। কেন? অর্থাৎ পৃথিবী কিন্তু আরো সুন্দর হয়ে ওঠে, অর্থাৎ আমরা জীবন ধারণের মান অনেক সুন্দর হয়ে ওঠে। তো বলা হয় এই 3 দিন যেহেতু ঋতুকালের সঙ্গে সঙ্গে অনেক মেয়েকে পূজা আর্চনা করতে নেই, আমরা জানি এই সময় সাধারণ মাসে মেয়েরা 3 দিন করে পূজা আর্চনায় যোগ দেয় না, সেই জন্য এই 3 দিন আমরা বাড়িতে কখনোই মা দেবীর আরাধনা করব না। কিভাবে করব? তার মূর্তির সামনে বা পটের সামনে লাল কাপড় টাঙিয়ে দেবো, এবং লাল কাপড় টাঙিয়ে দেওয়ার পর, অবশ্যই লাল কাপড় টাঙিয়ে দেওয়ার পর ওই 3 দিন আমরা কিন্তু টাচ করব না। কিন্তু বাড়িতে তো অবশ্যই মহাদেব থাকে, কার্তিক থাকে, গণেশ থাকে, তাদের তো আরাধনা করতেই হয়। তাদের কি করব দিদি? হ্যাঁ, তাদের জন্য অবশ্যই আমরা ধূপকাঠি জ্বালাবো, তাদের জন্য খাদ্য খাবার অবশ্যই দেবো, তারা তো আর না খেয়ে থাকবে না, দেবো, কিন্তু মাথায় থাকে যেন কোনো মন্ত্র উচ্চারণ করা চলবে না এই 3 দিন, কোনো মন্ত্র উচ্চারণ করা চলবে না। কখন মন্ত্র উচ্চারণ করব? আমাদের যদি কোনো গুরু দীক্ষা থাকে অবশ্যই গুরু দীক্ষার মন্ত্র আমরা উচ্চারণ করতে পারবো, এবং যারা বাল ব্রহ্মচারী এবং যারা সাধক হয় তারা মন্ত্র উচ্চারণ করতে পারবে দেবীর জন্য, তারা করবে, আর সাধারণ মানুষ কিন্তু আমরা করবো। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিই, তারপর আবার আলোচনা করি। হ্যাঁ হ্যাঁ, কে আছেন বলুন। হ্যালো, এবার হ্যালো। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি। পুরুলিয়া, আচ্ছা, পুরুলিয়া থেকে কার জন্য জানবেন? আচ্ছা, নাম বলুন, জন্ম তারিখ বলুন। ১১ সময় 92, তাই তো? সময় কটায়? 8:55 আচ্ছা, 5:55
সময় বলবে এই কোথায় জন্ম স্থানটা একটু বলুন। আচ্ছা ভাই কি জানতে চাও বলো, প্রশ্ন বলুন বলো। প্রথমে বলি বিবাহটা তুমি 92 তে যখন জন্মেছো তোমার মোটামুটি এখন 30 বছর বয়স, তাই তো? 31 সপ্তম স্থানে শুক্র বসে আছে, তোমার বিবাহ যোগ তাড়াতাড়ি আছে, কিন্তু তোমার ষষ্ঠ স্থানে চন্দ্র রাহু গ্রহণ দোষ এবং রবি রাহু গ্রহণ দোষ। বাবা শরীর কেমন আছে আমাকে ওটা বলো আগে। মাথাটাও গরম হয়ে যায়, মানে অধৈর্য হয়ে যাচ্ছ, অনেক কিছু ফিকল মাইন্ড হয়ে যাচ্ছ, হচ্ছে তো? এবার তার সঙ্গে দেখা আছে তোমার দশম স্থানে অর্থাৎ শনি অবস্থান করে আছে। আজকের দিনে ব্যয়ের ঘরে বৃহস্পতি, কোন সম্বন্ধ হতে হতে কেটে গেছে এই 3-4 মাসের মধ্যে? অনেক সময় দেখাচ্ছে এই প্রবলেম গুলোর জন্য তোমার বিয়েটা হচ্ছে না। তুমি এই জায়গাটা ঠিক করো, তোমার বিয়ের জায়গাটা ইজিলি চলছে, না হলে কিন্তু যোগ চলে যাবে। প্রথমেই বলবো আমাদের বাড়িতে প্রত্যেকে তুলসী গাছ আছে। এই সময় যেহেতু দেবীর পট আমরা ঢেকে রাখছি, দেবীর আরাধনা আমরা করছি না, এবং সেই পটের জন্য টাচ করছি, সঙ্গে থাকুন, টিভি ভলিউম কমিয়ে রাখুন, একটু সঙ্গে থাকুন দাদা, একদম। এখন একটু কথা শুনুন, তারপর ফোন নেব। হ্যাঁ, আগে শুনুন। তো এই সময় তুলসী গাছ যেহেতু বাড়িতে সকলের থাকবে, একবার এমন ভূমিকা বলবো, তুলসী গাছ তো সবার বাড়িতেই থাকে, তুলসী তলায় একটু মাটি উঁচু করে দিয়ে দেবেন, এবং তার আগে আজকে শনিবার আছে, আপনারা কিন্তু আপনাদের একটি মনস্কামনা, আপনাদের সমান একটি মনস্কামনা আপনাদের কাগজে লিখে, লাল পেন দিয়ে লিখে বা কেশর দিয়ে লিখে মনস্কামনা বলে তুলসী গাছের মাটির মধ্যে পুঁতে দেবেন। ঠিক আমাদের 26 তারিখ দুপুর 3টের পর কেটে যাচ্ছে, আপনারা বার করে নেবেন, আপনারা মঙ্গলবার দিন কোন জলাশয়ে ফেলে দিয়ে আসবেন, দেখবেন আপনাদের মনস্কামনা পূর্ণ হচ্ছে, হবেই হবে। এবং অনেকে আমাকে জিজ্ঞাসা করছে, দিদি এই সময় আমরা বিয়ে বাড়ি আছে, দিদি আমরা কি পার্লারে যেতে পারবো ফুলকম্ব করতে? একদম না, কারণ বলা হয় এই সময় মা তো সারা বছর আমাদের দিয়ে চলেছে, তাই না? দেবী তো সারা বছর দিচ্ছে, তার জন্য না 3 দিন আমরা আমাদেরকে এইগুলো করা বন্ধ রাখি, করলে অন্তত তিনি তার কষ্টটা দূর হয়, লাঘব হয়, আমরা তার জন্য এইটুকুনি করতেই পারি। এই 3 দিন না আপনারা চুল দাড়ি নখ এগুলো একদম কাটা যাবে না। হ্যাঁ, বাড়িতে ছোট বাচ্চা থাকলে অনেকে বলে জামা কাপড়ও কাছে না, কিন্তু ছোট বাচ্চা থাকলে আপনারা জল দিয়ে আপনারা কেচে নিতেই পারেন, সেরকম উপায় নেই। কিন্তু এইটা আমরা যখন জানি যেগুলো করলে একান্ত ক্ষতি, সেগুলো একদম 3 দিন না পারতেই নয় করা যাবে না। এবং তার সঙ্গে আরেকটি কথা বলে রাখি, আমাদের বাড়িতে যেহেতু মহাদেব রয়েছেন এবং মা কালী রয়েছেন, এবং মায়ের তো আমরা আরাধনা সকলেই কম বেশি করি, এবং অনেক সাধকেরা আছে, মাথায় রাখবেন তারা কিন্তু এই 3 দিন কোনো রকম অগ্নি জ্বালায় না, আগুন জ্বালায় না। যারা বাল ব্রহ্মচারী, যারা হচ্ছে সাধক সন্ন্যাসী হয়, দেখবেন কামাখ্যার প্রচুর সাধক সন্ন্যাসী গিয়ে এই 3 দিন আরাধনা করে, তারা কোনো রকম কিন্তু আগুন জ্বালায় না। কেন বলা হয়, দেবী ধরতি মাকে যেহেতু মা হিসাবে আমরা গণ্য করেছি, পৃথিবীকে মা হিসাবে গণ্য করেছি, বলে এই সময় যদি আগুন জ্বালানো হয় তার বুকের উপর আগুন জ্বালানো হচ্ছে, তো সেই ক্ষেত্রে তারা ফল মূল খেয়ে থাকে। তো যারা হচ্ছে বিধবা রয়েছেন বা অনেকে দেখবেন অম্বাবাচী পালন করে বাড়িতে, যে তার মা কাকিমা জেঠিমারা পালন করে, তারা চেষ্টা করবেন তারা ফলমূল এগুলোই খাবে। আচ্ছা ফোনটা
নিন, তারপর আলোচনা করব। আচ্ছা দেখে নি কে আছেন। হ্যালো, কথার ফাঁকে ফাঁকে ফোন নেব, একটু সঙ্গে থাকবেন। হ্যাঁ বলুন, কথা থেকে এখন কি ফোন করবেন না? রেড বক্সের নাম্বারে ফোন করবেন না, রেড বক্সের পার্সোনাল নাম্বারে কেউ এখন ফোন করবেন না। অনুষ্ঠানের পর বা রাত্রিবেলা আপনারা রেড বক্সের নাম্বারে কথা বলবেন মাতা জাহ্নবীর সাথে। হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? মেদিনীপুর। কার জন্য জানবেন? হ্যাঁ দিদি, দিদি শুনছেন, আপনার কার জন্য জানতে হবে সেটা বলুন। তাহলে আপনার নাম জন্ম তারিখ বলুন ঠিক মতো। হ্যাঁ জন্ম তারিখ, না না জন্ম তারিখ বলুন, জন্ম তারিখ, জন্ম সময় নেই বোধ হয়। জন্ম তারিখ, জন্ম সময় নিয়ে ফোন করুন বলবেন প্রপারলি, কারণ যদি কারো ডেট অফ বার্থ না থাকে তার জন্য আমি আছি চেম্বারে, চলে চেম্বারে আসতে হবে। হ্যাঁ বাট এখানে ডেট অফ বার্থ মাস্ট। হ্যাঁ বলুন কার জন্য, কোথা থেকে বলুন। হ্যালো, আমি বেড়া থেকে বলছি, আমার ছেলের সম্বন্ধে বলুন। ছেলের নাম কি? রাহুল রায়। বলুন জন্ম তারিখ বলুন। 7/9/2000। 7/9/2000 সময়? দুপুর 1:03 কলকাতা। দুপুর 1:03 কলকাতা। যারা লাইভে আসবেন টিভির ভলিউম কমিয়ে রাখবেন, কথা শেষ হলে ফোন নেব, আপনারা সঙ্গে থাকবেন সবাই। আর অবশ্যই কিন্তু ঠিক মতো ডেট অফ বার্থ টাইম অফ বার্থ বলবেন। মাতা জাহ্নবীর রেড বক্সের নাম্বারে রাত্রে সবাই কথা বলবেন 8 থেকে 10। বুকিং নাম্বার, অ্যাপয়েন্টমেন্ট নেবেন অনলাইন কনসালটেন্সি, চেম্বার বুকিং এর জন্য কথা বলবেন 1:03 দুপুরবেলা কলকাতা। চেম্বার রয়েছে মাতা জাহ্নবীর হাওড়াতে, বেহালাতে, কালীঘাট, ব্যারাকপুর এবং শিলিগুড়ি। সবাই দাদা কি জানতে চান বলুন, ছেলের ব্যাপারে ব্যাপারে কি জানবেন? ছেলের ক্যারিয়ার, কি পড়াশোনা করেছে? 2000 সাল মানে 23 বছর। 23 বছর বয়স। গ্রাজুয়েশন কি নিয়ে করেছে? আচ্ছা শুনুন, আপনার ছেলের সম্বন্ধে আমি বলছি, ভালো করে শুনে নিন। ছেলের রাশি এবং লগ্ন দুটোই ধনু, তাতে বৃহস্পতি বিশেষ একটা প্রভাব আপনার ছেলের উপর রয়েছে। কিন্তু ছেলের আমি ক্যারিয়ার বলতে বলার আগে যেটা আমি বলবো, চন্দ্র কেতু লগ্নে বসে আছে, চন্দ্র হচ্ছে মা, কেতু যুক্ত হয়ে বসে আছে, ওর কি এই চন্দ্র হচ্ছে মন মানসিকতা ফিকিল মাইন্ড হচ্ছে, রেগে যাচ্ছে বা ডিসিশন নিতে পারছে না কোন লাইনে যাবে? আপনি বলুন তো, আপনার শরীরটাও খারাপ যাচ্ছে কি? মায়ের শরীর? হ্যাঁ আমার বলছে আপনার ছেলে, ছক বলছে মা, কিন্তু আপনার ছেলেকে নিয়ে অসুস্থ বা চিন্তাও প্রচুর করেন, ছেলেকে নিয়ে প্রচুর চিন্তিত। তার সঙ্গে দেখাচ্ছে আপনার ছেলের পজিটিভ একটা হচ্ছে ভাগ্য গুরু রবি সব ক্ষেত্রে অবস্থান, এটা কিন্তু খুব, এবং আমি এটা বলতে পারি বাধ্য, আপনার হাজবেন্ড কিন্তু ছেলেকে প্রচুর সাপোর্ট করে নানান দিকে, যেখানে আপনি বারণ করেন কিন্তু হাজবেন্ড প্রচুর সাপোর্ট করে। তার সঙ্গে মঙ্গল ভাগ্যস্থানে রয়েছে, অর্থাৎ ভাগ্যের জায়গাটা স্ট্রং আছে, কিন্তু এখানে সমস্যাটা হয়ে গেল, ট্যালেন্টও আপনার ছেলে আছে, দশম স্থানে বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ আছে, খুব ভালো। সমস্যা হয়ে গেল ঠিক এখানে দেখাচ্ছে লগ্নগুরু বৃহস্পতি আপনার ষষ্ঠ স্থানে অবস্থান, যাতে বলা অনেক সময় আপনার মেইন পয়েন্টে গিয়ে আটকে যাওয়া, মানে এই ছেলে খুব ট্যালেন্টেড, আপনার ছেলে কিন্তু ট্যালেন্টেড। কি নিয়ে পড়েছে, টেকনিক্যাল লাইন নিয়ে বা কি নিয়ে পড়েছে? শুক্র নিজস্থ, আচ্ছা শুক্র হচ্ছে অঙ্ক, এই যে টানতে পারলো, হ্যাঁ পারলো না টানতে, কিন্তু মঙ্গল ভাগ্যের স্থানে মঙ্গল হচ্ছে আর্টস গুরু, ওই জন্য মঙ্গলের কনভার্ট হয়ে গেল। একটু প্রতিকার করুন, আপনার ছেলে অনেক দূর পৌঁছাবে, পারলে বেহালায় তো আমার সঙ্গে একটু যোগাযোগ করুন। কালীঘাটে বেহালায়, বেহালায় আছে চেম্বার, ছোট কিছু চাকরি বাকরি হচ্ছে না, যে জায়গায় যাচ্ছে সেই জায়গা থেকে হবে না তো, গ্রহের বাধা, গ্রহ দোষ।
আসলে আমাদের জীবনে মেইন 50% আটকে দিচ্ছে গ্রহ। আমি বারবার একটা কথা হিট করি যে যদি ভাগ্যটা ম্যাটারই না করতো, আজ স্কুলের টপার 10,000 টাকা চাকরির মাইনে চাকরি করতো না, আর যে ফেল করতো সে কোম্পানি খুলে বসে থাকতো না। এটা মাথায় রাখতে হবে যে আজকে ভাগ্য ম্যাটার করে, তার জন্যই আজকে যে 8 পাস সে কোম্পানি খুলেছে, আর যে টপার হতো সে হচ্ছে কোন্নের আন্ডারে চাকরি করতো, না আন্ডারে 10-15,000 টাকা। এটা ঠিক করতে হবে। তো আমরা প্রত্যেকটা মানুষকে প্র্যাকটিক্যাল হতে হবে, তাই না? একটু শুনে নিন, এবার শুনে নিন, যোগাযোগ করে নেবেন। প্রথমেই বলি, আপনার কাজ খাদ্য দপ্তরে, আপনি জল দপ্তরে চলে গেছেন, কি করে হবে? আপনার খাদ্য দপ্তরে যেতে হবে। আপনার ছকে যে কর্ম দিচ্ছে, প্রত্যেকটা মানুষের কর্ম এক একটা গ্রহ দেয়, সেই গ্রহটা যদি আপনার জন্ম ছকে উইক থাকতেই পারে, এমন নয় যে আমরা আবার বলছি ক্যামেরা লাগিয়ে জন্ম, উইক থাকতেই পারে, সেটাকে যদি আমরা অ্যাক্টিভ না করি কি করে আশা করতে পারি আমরা জায়গাটা পাবো? আজকে যে ছেলেটির হাতে, শরবাবু, যে ছেলেটির হাতে সরকারি চাকরি ছোটবেলায় পুষ্টি করে আমরা দেখলাম, সেই ছেলেটির হাতে সরকারি চাকরি হলো না, কেন? সে চাকরির পরীক্ষায় তো বসলো না, কি করে হবে? চাকরির পরীক্ষায় তো বসতে হবে, আগে তো নামটা নথিভুক্ত হবে সরকারের খাতা। আমি 10 বার পরীক্ষা দিয়ে একটা পাবো, কিন্তু পরীক্ষা না দিয়ে যদি ছোটবেলায় লেখা আছে কুষ্টিতে আমি সরকারি চাকরি পাবো, আর অ্যাস্ট্রোলজিকে আমরা উল্টো পাল্টা বলতে থাকলাম, কি করে হবে? এই যে উনি মা, উনি চাইছে ছেলে উন্নতি করুক, ছেলের ভালো হোক, কিন্তু মার ইচ্ছাটা তো অবশ্যই থাকে, কিন্তু ছকটাকেও পারমিট করতে হবে। আজকে ছক পারমিট না, এমনি কম্পিটিশনের মার্কেট, একদম এই সময় চাকরি নেই, 100টা চাকরি। আমাদের বাবাদের সময় আমি বারবার বলি, একটা রুটি একজনই খেত, আর এখন একটা রুটি খাচ্ছে 1,00,000। তাহলে বুঝতে পারছেন কার ভাগ্যে? এক তো আমি চেষ্টাও করছি না, তার সঙ্গে ভাগ্যও সাপোর্ট করছে না, কি করে হবে? সবকিছু দরকার, সব দরকার। যাই হোক, পরে ফোনটা আমরা নিয়ে নিই। হ্যাঁ, এবার নেবো ফোন। আপনারা কিন্তু রেড বক্সের নাম্বারে এখন বেকার করছেন, এখন করবেন না প্লিজ, অনুষ্ঠানের পর করলে পাবেন না, পরে করবেন। না, লাইভ প্রোগ্রাম চলছে, লাল বক্সের নাম্বারে, পার্সোনাল নাম্বারে রাত্রে করবেন, 8টার পর অথবা অনুষ্ঠানের পর, বুকিং অ্যাপয়েন্টমেন্টের জন্য অনলাইন কনসালটেশন অ্যাজ ওয়েল অ্যাজ আপনারা কিন্তু চেম্বার বুকিং করবেন। হাওড়াতে চেম্বার, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি, রাত 10টা থেকে 11টা ফোন করবেন, একটা প্রশ্নের উত্তর জানবেন, মাতা জাহ্নবী সেন তার লাইভ প্রোগ্রাম এই সময় প্রতি শনিবার থাকে লাইভ সরাসরি। কিন্তু রেড বক্সে নাম্বারটা লিখে রাখুন, রাত্রে কথা বলবেন, আজ রাতে। বলুন, কোথা থেকে কে বলছেন? হ্যালো, হ্যালো, বলুন, কোথা থেকে কে বলছেন? আমি দিনাদার থেকে বলছি। বলুন, ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ, আগেরটা বলেছিল 7-9-2000। আচ্ছা, 90 টাইম বলুন, কটায়? 19:10, 19:10, 90 তাই তো? রাত্রি 10টা, ঠিক আছে। কলকাতা, কলকাতায় যাব। দেখুন, আপনারা অনেকে না টিভিতে আমরা যা বলি শোনেন না, শুধু ফোন করছেন রেড বক্সের নাম্বারে। আমরা বোধহয় 10 বার বলে দিলাম, এখন করবেন না, রেড বক্সের নাম্বারে অনুষ্ঠানে ফোন করবেন। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ টিভিতে দেখছেন ঠিকই, কিন্তু যারা পেলেন না তারা হতাশ হবে না, রাত্রের দিকে 8টা নাগাদ 9টা নাগাদ রাইট বক্সের নাম্বারে বুকিং এর জন্য কথা বলে নেবেন। মাতা, আচ্ছা বলুন, ছেলের কি জানতে চান? কি জানবেন এবার বলুন। আচ্ছা, চাকরি আর বিবাহ শুনে নিন। প্রথমেই দেখতে পাচ্ছি আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক, ঠিক আছে, মাঙ্গলিক দোষ আছে, এটা কি জানতে? মাঙ্গলিক দোষ জানতেন কি আপনি? মাঙ্গলিক ছিল, হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, ছেলে মাঙ্গলিক ছিল আপনি কি জানতেন? শুনুন, ছেলে মাঙ্গলিক যখন, বিবাহিত জীবনে সমস্যা কিন্তু আসবেই, তাহলে এই দোষটা কাটিয়ে নিতে হবে। হুম, কাটাতেই হবে। মাঙ্গলিক না থাকলে বিয়ে হয় না, না বিবাহিত জীবনে সমস্যা বা বিয়ে হতে সমস্যা, বিয়ে হতে সমস্যা বা বিবাহিত জীবনে সমস্যা। এই আবার দাদুশে মঙ্গল কি তোমরা ছেলে, দাদুশে কিন্তু অস্ত্রোপচারকে মেনশন করে, রক্তপাত, তো এটাও কিন্তু মাথায় রাখতে হবে, এটাও কিন্তু ছোট ম্যাটার না। আপনার ছেলে কি কোনো পায়ে হাতে চোট লেগেছে বা কাটা কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কি? হুম, চোট আঘাত লেগেছে,
আদিত্য যোগ আছে খুব ভালো কর্মের জন্য, কিন্তু রবি নিজস্থ হয়ে গেল। আপনার ছেলে শুক্র নিজস্থ, শুক্র পঞ্চম পদে। আচ্ছা আপনি বলুন তো, আপনার ছেলে হায়ার স্টাডিতে কখনো বাধা এসেছিল কি কোনো কারণে, পরীক্ষা দিতে পারেনি বা কোনো রকম ভাবে? আমি দেখতেই পাচ্ছি শিক্ষাগুরু নিজস্থ, মানে শিখেছে প্রচুর বাট সেই জায়গায় পৌঁছতে পারছে না। আমরা এরকম অনেক মানুষকে দেখেছি রাস্তাঘাটে সুন্দর গান করে, বা সে কিন্তু সেই জায়গায় পৌঁছতে পারে না, এক টাকা দু টাকা পেয়ে শান্তি। আবার এক একজন কিন্তু তার ট্যালেন্টে নেই, মা বাবার জন্য প্রচুর দূর উঠে যাচ্ছে। আমি এটাই বলছি শিক্ষার জায়গাটা নিজস্থ, কিন্তু কেরিয়ারে বাধা আসছে। তোমার ছেলের চাকরির জায়গা বলতে পারি পঞ্চম স্থানে মানে হওয়ার কথা, কিন্তু ক্যান্সেলেশন হয়ে গেছে, মানে যে অধিপতি তারা পাবে সেই অধিপতি উইক হয়ে গেছে। আবার বলছি খুব ট্যালেন্টেড, বাইরে চাকরি পাওয়ার যোগ আছে কিন্তু ইদানিং কালে চলছে, কিন্তু আশানুরূপ ফল হচ্ছে না, সাকসেস পাচ্ছে না। যে জায়গায় পৌঁছানোর কথা সে জায়গায় পৌঁছতে পারছে না। প্রথমেই আপনাকে বিয়ের কথা বলেই দিলেন, বারবার বললেন। এখনকার যুগে রিলেশন নিয়ে এরকম সম্বন্ধ থাকতে পারে না, রিলেশন থাকতেই পারে কিন্তু রিলেশনটাও তো টিকতে হবে না, সেটাও তো সুখের হতে হবে। শুধু বিয়ে করলেই না, বিয়ের পরবর্তী স্টেপটা কেমন হবে সেটাও জানতে হবে। আগে থেকে দেখুন খারাপ হতেই পারে, ভাগ্যে থাকলে খারাপ হবে, কিন্তু আগে থেকে তো আমাদের সেই জায়গাটা স্ট্রং করে তারপরে এগোতে হবে, যাতে পরবর্তী সমস্যাটা না আসে, তাই না? আমরা পরে ফোনটা নিয়ে নেবো। আচ্ছা দেখে নি কে আছেন বলুন চট করে। হ্যালো, কোথা থেকে কে? হ্যাঁ বলুন, কার জন্য বলুন, ডেট অফ বার্থ বলুন। হুগলিতেই জন্ম? আচ্ছা, 26শে মার্চ বলুন। হ্যাঁ 26শে মার্চ 64 1900। আর টাইম কটা বললো? 8:45 সকালবেলা। রেড বক্সে নাম্বার লিখুন, রাত্রে কথা বলবেন চেম্বার বুকিং এর জন্য আর অনলাইন কনসালটেশনের জন্য। হাওড়াতে চেম্বার, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি। রেড বক্সের নাম্বারটা পার্সোনাল নাম্বার, পরে যোগাযোগ করবেন 9804190476। নমস্কার দাদা, বলুন কি জানতে চান? বলুন কি জানবেন? আপনি আমার থেকে অনেক সিনিয়র। কিসের ব্যাপারে? কাজকর্ম, কাজকর্মের ব্যাপারে, শরীরের ব্যাপারে জানবেন না? আচ্ছা ঠিক আছে, শুনে নিন। আপনার যেহেতু দেখতে পাচ্ছি রাশি সিংহ লগ্ন হচ্ছে আপনার বিষ লগ্ন, তো কাজকর্ম বলতে গেলে আমি বলে রাখি আপনার যে লগ্নগুরু, যেটাকে আমরা মেইন সিস্টেম ধরি আমাদের জীবনে চলার জন্য, সেই শুক্র আপনার দ্বাদশ স্থানে ব্যয়ের ঘরে এবং বৃহস্পতিও আপনার ব্যয়ের ঘরে। আপনি বলুন তো আপনার সেভিংস নষ্ট হয়েছে? আপনার ছকে লগ্নগুড়ি 12 নম্বর ঘর, অর্থাৎ আপনার টাকা সেভিংস বেরিয়ে যাবে। তার সঙ্গে আপনার দেখা যে দশমপতি শনি, শনি কর্মের জায়গা, শনি স্বক্ষেত্রে বসে আছে, আপনার ক্ষেত্রে হয়তো কর্মে বাইরে যাওয়া আসা হতে পারে। ঠিক, বুঝতে পারছেন? বাইরে থেকে কাজ কর্মের এটা ছিল তো,
দেখুন একদম সময় শেষ, এই যে বলবো এটা ঠিক করতে হবে, এই জায়গাগুলো ঠিক করতে হবে। ধন্যবাদ ফোন করার জন্য। এবার রেড বক্সের নম্বরে সবাই কথা বলে নেবেন, 9804190476 আর 8240205251। প্রতি শনিবার এই সময় লাইভ লাইভ প্রোগ্রাম সোনার বাংলায় মাতা জাহ্নবী সেনের, অ্যাস্ট্রোলজার তিনি, এবং অবশ্যই তন্ত্রসাধিকা মাতৃসাধিকা সংখ্যাতত্ত্ববিদ বাস্তুবিদ, হাওড়া চেম্বার, বেহালা, কালীঘাট, ব্যারাকপুর, শিলিগুড়ি। রেড বক্সের নম্বরে রাত 10টা থেকে 11টা একটা প্রশ্নের উত্তর পাবেন পার্সোনাল নম্বরে, আর বুকিং এর জন্য অনলাইন এবং চেম্বার বুকিং এর জন্য কথা বলবেন। আবার দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ, শেষ করলাম, ভালো থাকুন সবাই, যোগাযোগ করে নিন মাতা জাহ্নবীর সঙ্গে।